আজ আমরা তৈরি করব নিরামিষ বাঁধাকপি। চলুন দেখা যাক কিভাবে সহজে নিরামিষ বাঁধাকপি করছি। প্রথমে আমরা একটি ডেস্কেতে জল চাপিয়ে দিয়েছি। এবার আমাদের কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমরা সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিটের মতো এটাকে আমরা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বাঁধাকপির মধ্যে একটু গন্ধ থাকে, সেটি বেরিয়ে আসবে। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুতে দিয়ে দেব নুন, হলুদ, ভাজা হয়ে গেছে। এবার আলুগুলিকে আমরা উঠিয়ে নেব একটি পাত্রে। এই কড়াইতেই আরেকটু তেল অ্যাড করব, দিয়ে দেবো একটি তেজপাতা ফোড়ন আর কিছু গোটা জিরে। এখানে 1/2 চামচ মতো আমি গোটা জিরে নিয়েছি। দিয়ে দেব একটি এলাচ ফোড়ন। দেব 1 চামচ আদা বাটা। দেব কিছু মটরশুঁটি, 1 মুঠো মতো মটরশুঁটি দিয়েছি। একটি বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আরেকটি স্পেশাল মশলা দেবো, সেটি হচ্ছে চই ঝাল। আপনারা পেলে অবশ্যই দেবেন, কারণ এটি সব জায়গায় পাওয়া যায় না। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমাদের ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব।
দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। হলুদ গুঁড়ো। এবার এটিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। বাঁধাকপি আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু তলে লেগে লেগে আসছে, ঠিক এরকমই করতে হবে। এই জন্য আমি বলেছিলাম ফ্লেমটা হাই রাখতে হবে, পোড়ানো যাবে না বাট একটু লেগে লেগে আসবে, এটাতেই খুব সুন্দর একটা গন্ধ আসে। বাঁধাকপিগুলো যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ হতে বেশি জল লাগবে না, আর আলু সেদ্ধ হতে যেটুকু জল লাগবে ঠিক ততটাই জল দেব। এবার এটিকে আমরা ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দেব। বাঁধাকপিটি আমরা ততক্ষণে রান্না করব যতক্ষণ না পর্যন্ত হালকা তলে লেগে আসছে। আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। দেব গরম মশলা গুঁড়ো, এক চামচ চিনি, দিয়ে দেব ঘি। কড়াই হালকা লেগে লেগে আসছে, অর্থাৎ এটি আমাদের একদম রেডি। এবার এটিকে আমরা নামিয়ে নেব।
আমাদের নিরামিষ বাঁধাকপি একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম রান্না দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।